নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় 11 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। বুধবার বেলা 10টার দিকে এই ট্রলার ডুবির ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে 6 শিশু, 3 নারী ও 2 পুরুষ রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থেকে 36 জন যাত্রী নিয়ে একটি ট্রলার নেত্রকোনা সদরের ঠাকুরকোনা যাচ্ছিল। কলমাকান্দার রাজনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সংঘর্ষে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। সুনামগঞ্জের মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।